সি প্রোগ্রামিং শুরুর আগে যে সবার মোবাইলে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে যাতে আমরা প্র্যাকটিস করতে পারি। তো সি4 ড্রয়েড অ্যাপ 3 সবচেয়ে ভালো, তবে বর্তমানে এটি পেইড অ্যাপ। তো আমার গ্রুপে ফাইলের মধ্যে সি4 ড্রয়েড এর অ্যাপিকে ফাইলটা দেওয়া আছে, যদি কেউ চায় ইনস্টল করে নিতে পারে। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা প্লে স্টোর থেকে অন্য কোনো অ্যাপ দিয়ে মোটামুটি প্র্যাকটিস করতে পারবো। তো প্রোগ্রামিং বিষয়টা হচ্ছে প্র্যাকটিসের বিষয়, যদি রেগুলার প্র্যাকটিস করি তাহলে অধ্যায়টি আমাদের জন্য সহজ, আর যদি প্র্যাকটিস না করে থাকি কেউ তাহলে অধ্যায়টা কখনোই কোনো টিচারের পক্ষে আসলে বোঝানো সম্ভব না। তো আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোর থেকে একটি অ্যাপ আমরা বলছিলাম যে এই যে ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোর ওপেন করি, সি কম্পাইলার লিখলে চলবে, চলে আসবে। দেখে দেখে এখানে অনেকগুলো সি এর কম্পাইলার আছে, তো এখান থেকে আমরা কোডিং সিটা নিব, কোডিং সি লিখলেও চলবে, কোডিং সি ইনস্টল করব। অ্যাপটি ইনস্টল হলো, ইনস্টলের পর আমরা এখান থেকে ওপেন করতে পারবো, অথবা আমাদের যে এটা হচ্ছে শর্টকাট ফাইল ক্রিয়েট হয় শর্টকাট থেকে ওপেন করে নিতে পারবো। আমরা শর্টকাটটাই ওপেন করব, কোডিং সি। তো এখানে প্রোগ্রাম মূলত আমাদেরকে যে ডিফল্ট লাইনগুলো প্রোগ্রামিং এর সময় লিখতে হয় লাইনগুলো লিখতে হয় না, অটোমেটিকলি দিয়ে দেয়। আর পরীক্ষার খাতায় অবশ্যই আমাদের এই কোডগুলোই লিখতে হয়। তো এই প্রোগ্রামটা ডিফল্ট এখানে দেয়া আছে, আমরা যে কোনো প্রোগ্রাম করার সময় এই লাইনগুলো লিখতে হয়, এগুলো চাইলে আমরা নিজের মতো করে এডিট করে নিতে পারবো। তো প্রোগ্রাম যেভাবে রান করব, এখানে দুটো অপশন আছে উপরে ডান পাশে, একটা হচ্ছে মেনু আর একটা হচ্ছে রান। মেনুতে গিয়ে আমরা চাইলে প্রোগ্রামটাকে সেভ করে নিতে পারি যে কোনো একটা নামে। তো এখানে স্টোরেজ লোকেশনটা দেখা যাচ্ছে যে স্টোরেজ সিমুলেটেড 0 কোডিং সি, এই স্টোরেজ এই জায়গায় আছে, আমরা চাইলে নামটা পরিবর্তন করে দিতে পারবো। টেস্ট একটা নাম। আর ফাইল সেভ করার সময় অবশ্যই ডট সি লিখতে হবে, সি যে প্রোগ্রামিং এর ফাইল এক্সটেনশন হচ্ছে ডট সি, এইচটিএমএল যেমন ডট এইচটিএমএল ছিল ওরকম সেভ করে দিলাম। এবার প্রোগ্রামটিকে যে রান করব, রান করার পর আমাকে আউটপুটে কম্পাইল হওয়ার পর আমাকে হ্যালো ওয়ার্ল্ড মেসেজটা দিচ্ছে এখানে, হ্যালো ওয়ার্ল্ড উপরে। তো এতটুকু পর্যন্ত যদি সবার মোটামুটি কাজ হয়ে যায় তাহলে আমরা অবশ্যই পরবর্তীতে ক্লাসগুলো শুরু করলে সবাই প্র্যাকটিস করতে পারবো। আবার কোড করার সময় আমরা ব্যাক করে এখান থেকে আমাদের ইচ্ছা মতো যেভাবে থাকবে ইনস্ট্রাকশনগুলো ওভাবে কোড করে লিখবো। তো সবাই অ্যাপটা ইনস্টল করে নিব, যে ইনস্টল করে নেওয়ার পরে আমরা যে প্রোগ্রামিং এর ক্লাসগুলো শুরু করবো আস্তে আস্তে। ধন্যবাদ সবাইকে।